আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বিসমিল্লাহি রহমান ইরাহিম বন্ধুরা আজকের বিষয়টি খুবই সুন্দর আল্লাহ রব্বুল কে খুশি করতে চান আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কখন জেনে নিন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সই হাদিস থেকে সংগৃহীত আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন বান্দা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে এক অফুরন্ত রহস্যের নাম তওবা যেহে রহস্য একমাত্র আল্লাহ তা ভালো জানেন কেননা তিনি তবা কবুল করে থাকেন আল্লাহ তা সবচেয়ে বেশি খুশি হন তখনই যখন বান্দা নিজের ভুল স্বীকার করে ক্ষমা লাভের আশায় তার কাছে ফিরে আসে কাতর কণ্ঠে ফরিয়াদ জানায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার কাথর কণ্ঠে দোয়া কবুল করুন প্রিয়নবী মো সাল্লাহু আলিয়া সাল্লাম লাভে তবা ইস্তিফার প্রসঙ্গে অনেক হাদিস বর্ণনা করেছেন হজরত আনাস রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলেন হ্যাঁ আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করবে ততক্ষণ আমি তোমার গুনাহ ক্ষমা করতে থাকব। ইনশাল্লাহ তোমার গুনাহের পরিমাণ যত বেশিই হোক কিংবা যত বড়ই হোক না কেন এ গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। এ ব্যাপারে কোনো পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি আমার কাছে পৃথিবীর সমান গুনাহ সহ উপস্থিত হও আর আমার সঙ্গে কাউকে সিরক না করো তাহলে আমি ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার কাছে এগিয়ে যাব। ইনশাল্লাহ অন্য হাদিসে রসুল সাল্লু সাল্লাম বলেছেন পাপের কাফফারা হলো অনুতাপ আর অনুতাপে হচ্ছে তবা তিনি আরও বলেছেন যে ব্যক্তি বলে আস্তক ফিরুল্লাহ হিল্লা জি লাহু কাইয়ুম আতুবু ইলাইহি তার গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হয় এমনকি সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো গুনাহ করলেও ভাই ও বোনেরা আমাদের উচিত ক্ষমা লাভের তবা ইস্তিগফার করা কেননা মুক্তির একমাত্র পথই হচ্ছে রাব্বুল আলামিনের দরবারে তবা এবং আল্লাহ তাআলা মুসলিম উম্মাদকে তবা ও ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা করে দিন আমিন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদেরকে সবাইকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা একটু হলেও উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম